আমি অনলাইনে ভিডিও তৈরি করি রবিটেট মিনিট স্কুলে সে এখনো আমার মা বাবা কনফিউজ যে তারা কি বলবে তাদের ছেলে কি করে এক আন্টি ফোন করে বলছে ভাবি আয়মান কি করে আমার মা বলছে ভাবি ও ভিডিও বানায় কিসের ভিডিও বানায় And they're confused. আমি এখনো এই ডিলেমাতে আছি যে আমি কিসের ভিডিও বানাচ্ছি আর কি করছি তো আমি এখানে এসেছি আজকে আপনাদের সাথে দুটো ছোট জিনিস শেয়ার করতে দুটো ছোট পেপার এই দুটো পেপার আমার লাইফের দুটো ট্রানজিশন মোমেন্টে এসেছে প্রথম পেপারটা এসেছে আমার ঠিক এইচএসসি পরীক্ষার পরে আপনাদের আগে অনেকের মনে আছে আপনারা যখন এইচএসসি পরীক্ষা শেষ করেছেন তখন সাডেনলি একটা লস্ট ফিলিং চলে আসে খেয়াল করেছেন যে এখন আমি কি করব কোথায় যাব দেশে পড়বো না বিদেশে পড়বো এখানে ট্রাই করবো না ওখানে ট্রাই করবো অ্যান্ড সাডেনলি আপনি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন স্কুলে ছিলেন ও কি স্কুল স্টুডেন্ট কলেজে উঠেছেন কলেজ স্টুডেন্ট এইচএসসি পাস করে ফেলেছেন এখন কি এখন আপনি কলেজ স্টুডেন্টও না ইউনিভার্সিটি স্টুডেন্টও না আপনি অ্যাডমিশন সিকার এই পরিস্থিতিটা কিন্তু বেশ নার্ভাস রাইট একটা নার্ভাস ব্রেকডাউন হয় ঠিক সেই মুহূর্তে আমি আমার প্রথম একটা পেপার পেয়েছিলাম এটা কল এ গ্রিন কার্ড আর্মির জন্য আইএসএসবিতে অ্যাপ্রুভাল পেয়েছিলাম সো শেষমেশ আর্মিতে আমার যাওয়া হয়নি আমি ডিসিশন চেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং এই জিনিসটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল এটা বলতে এটাই বোঝাচ্ছি যে একটা ট্রানজিশন পিরিয়ডের ছোট্ট একটা ডিসিশন আপনার লাইফে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে ঠিক তেমনি ভাবে আপনারা এখন আরও একটা ট্রানজিশন মোমেন্টে আছেন আজকে গ্র্যাজুয়েশনের ঠিক আগ মুহূর্তে আপনি একজন স্টুডেন্ট ছিলেন গ্র্যাজুয়েশনের ঠিক পরে আপনি আবারও একটা ছোট্ট আইডেন্টিটি ক্রাইসিসে পড়বেন কারণ আপনি তো আর স্টুডেন্ট না আপনি কি আপনি তো এখনো চাকরিও হয়তো করছেন না আপনি কি বার্ডেন আপনি কি বেকার আপনি কি এন্ড এই আইডেন্টিটি ক্রাইসিসটা ইটস ভেরি ডিফিকাল্ট এন্ড এই আইডেন্টিটি ক্রাইসিসটার এই মোমেন্টে মানুষ আরও কিছু ডিসিশন নেয় সো আমি আমার লাইফে ওই সেম আইডেন্টিটি ক্রাইসিসের সময় আরেকটা খুব সুন্দর জিনিস পড়েছিলাম যেটা আমার এই কাগজে আছে একটা কোটেশন বা একটা উক্তি যেটা আমি আপনাদের সবার সামনে পড়ে শোনাতে চাই উক্তিটি হলো মোস্ট পিপল ডাই অ্যাট 25 অ্যান্ড আর নট বারিড আনটিল 75 ইট মিন্স বেশিরভাগ মানুষ 25 বছর বয়সে আপনাদের এই বয়সে মারা যায় এবং 75 বছর বয়সে তাদের পক্ষে কবর দেওয়া হয় না এটা মানে হলো এই যে ট্রানজিশন পিরিয়ডটা আপনি সাডেনলি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন এই মোমেন্টে আপনি হয়তো একটা র্যাশ ডিসিশন নিয়ে আপনার যত ড্রিমস অ্যাসপিরেশনস হবিস প্যাশন প্ল্যান সবগুলোকে মাটি চাপা দিয়ে এমন হয়তো একটা কাজে ঢুকে পড়বেন যে কাজটা আপনার পছন্দ না এমন হয়তো একটা চাকরি করবেন যে চাকরিটা আপনার একদমই দেখতে ইচ্ছা করে না এমন একটা বসের আন্ডারে কাজ করবেন যে বসকে আপনার প্রতিদিন মেরে ফেলতে ইচ্ছা করে আমি জানি না আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি বলবেন মেরে ফেলার কথা বলার পর এত তালি পেলাম এই মোমেন্টে যখন আপনি আপনার ড্রিমস অ্যাসপিরেশনস প্ল্যান সব কিছুকে মাটি চাপা দিয়ে ওই কাজটাতে চলে যাচ্ছেন আপনি কিন্তু আসলে আপনার নিজেকে মেরে ফেলছেন আপনার সেই স্বপ্নগুলো কিন্তু আর নাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি 9টা পাঁচে চাকরি করবেন ওই একই কাজ করতে 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 75 বছর বয়সে আসলে আপনাকে মাটি চাপা দেওয়া হবে কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন আপনি কিন্তু মারা গেছেন এই 25 বছর বয়সেই সো আপনাদের লাইফের এটা সেকেন্ড ট্রানজিশন মোমেন্ট এই ট্রানজিশন মোমেন্টটা অনেক ডিফিকাল্ট অ্যান্ড এই মোমেন্টে আপনাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস হবে আমি জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ 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 ডোন্ট ডাই অ্যাট 25 লিভ চাকরি একটা হয়তো করেন অসুবিধা নাই বাট আপনার প্যাশনটাকে মারা যেতে দিয়েন না বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা যদি মারা যায় আপনি মারা যাবেন